বন্ধুরা, আমরা বরিশা ক্লাবের ঠাকুর দেখে রাস্তা পার হয়ে চলে এসেছি উত্তর বরিশা নবীন সংঘের পুজো দেখতে। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক প্রতিমা ও মণ্ডপ সাজসজ্জা। মূল মণ্ডপে আমরা প্রবেশ করার মুখেই দেখতে পাচ্ছি এখানে পটশিল্পকে তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, গামছা দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে মণ্ডপের সামনেটা। মণ্ডপে ঢুকে বাঁদিকের দেওয়ালে দেখতে পাচ্ছি প্রচুর নাঙল বা হল দিয়ে সাজানো রয়েছে। এদিকেও প্রচুর গামছা দিয়ে সাজানো রয়েছে মণ্ডপ, সুন্দর আলপনা। ওপরেও দেখতে পাচ্ছি প্রচুর তালপাতার টুপি দিয়ে সাজানো রয়েছে। খুব সুন্দর হয়েছে ভিতরের সাজসজ্জা, সুন্দর আলপনা, এদিকে খড়ের কাজ। এদিকে ওপরের দেয়ালেও দেখতে পাচ্ছি সুন্দর করে তালপাতার পাখাও সাজানো রয়েছে। এখানকার মাতৃ প্রতিমাও দেখতে পাচ্ছি অন্য রকম। এখানে মার পিছনেও প্রচুর হল বা নাঙল দিয়ে সাজানো রয়েছে, মাকেও সাজানো হয়েছে অন্য রকমভাবে। এখানে বিশেষভাবে মার পোশাকটা নজর কাটছে, দেখো বন্ধুরা। এখানে খড় দিয়ে কিছু মানুষ তৈরি করা হয়েছে, যারা কাঁধে হল নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, শিল্পী কি নিখুঁতভাবে এখানে পটশিল্পকে তুলে ধরেছে, খুব সুন্দর হয়েছে।